গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিনাও 17। চলে এলাম ছাদ বাগানে। তোমরা কেমন আছো বন্ধুরা? আমি ভালো আছি। তোমাদের সাথে একটা গাছ শেয়ার করব। দেখো এটা ডালিম গাছ কত বড় হয়েছে, আর দেখো ডালিমও ধরেছে। ডালিমের সাইজগুলো দেখো খুবই বড় হয়েছে, ছোটো ডালিম হয়েছে। আমরা কেউ ভাবতে পেরেছি ছোটোবেলায় যে টবেও কিন্তু ডালিম এর চাষ করা যায়। আমি যখন এই ডালিম গাছটা নিয়ে এসেছিলাম খুবই ছোট ছিল। আমি তোমাদের সাথে সবসময় বলি যে আমি যখনই গাছ কিনি একটু ছোট দেখেই কিনি। দেখো আমি পুরো জৈব পদ্ধতিতে আমার গাছ বানাই, পুরো ঘরোয়া জিনিস দিয়ে, কিন্তু আমার গাছটা তো সুন্দর এবং গাছে ফল ফুল সুন্দর আসে। এই যে ফল গাছে আশেপাশে তোমরা একটু চেষ্টা করবে ফুল গাছ রাখতে, কেননা ফুল গাছে মধু খেতে পোকা পতঙ্গ মৌমাছিরা আসে। সেই মধু পোকা যদি ফ্রুট ফল গাছে বসে, ফলের ওই যে ফুলটায় পরাগ মিলনের খুবই জরুরি, নাইলে কিন্তু তোমাদের ফুল আসবে আর ফুল এসে কোনোটা ফলে পরিণত হবে না, সবকটা ঝরে যাবে। পরাগ মিলনটা হলে তোমাদের কিন্তু ফুলটা ফলে পরিণত হবে। ঘরোয়া পদ্ধতিতে আমি গাছগুলো করি, কিন্তু আমার গাছ প্রত্যেকটা গাছ কিন্তু আমার খুবই সুন্দর। আমার ভিডিওতে হয়তো তোমরা ফলো করলে বুঝতে পারবে আমি কীভাবে ঘরোয়া প্রোডাক্ট দিয়ে গাছ তৈরি করি। আমি তো সবজি ভিজিয়ে জলটা তো ইউজ করি, আর সেই সবজির খোসাটা শুকিয়ে কিন্তু আমি গাছের গোড়ায় দিই। এই যে গরম রোদ্দুরে গাছের গোড়াটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, ওই জন্য যে খোসাগুলো আমরা দিই রোদ্দুরের থেকে গাছের নরমি ভাবটা থেকে যায়। ওই জন্য তোমরা যদি ছাদ বাগান করতে চাও এই পদ্ধতিতে কিন্তু করতে পারো। রাসায়নিক সার ইউজ করলে একটু বেশি হয়ে গেলে কিন্তু গাছে খুব ক্ষতি হয়, কিন্তু ঘরোয়া জৈব সারে গাছ তৈরি করলে কিন্তু গাছের কোনো সমস্যা হয় না। ওকে, আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি কি জানি না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সো লাইক সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই বাই।